মানে হিমন্ত বিশ্ব শর্মার নাটকটো ঠিকে চলি আছে, কিন্তু বানপীড়িত রাইজর দুরবস্থা দেখিলে সচাকে আমি আশ্চর্য প্রকাশ করব লাগিব। মোর নিজের সমষ্টিটো যিমান অকণমান অকণমান নিমখ দিয়া হয়েছে, অকণমান নিমখ নিজের সমষ্টিতে মই নিজে দেখিছো যে অকণমান দালি যি ধরনের এলর্ট করেছে সেইকণ দালিরে এজন মানুষ জিয়াই থাকাটো সম্ভবপর নহয়। সমগ্র জুড়ে বানর যে বিভীষিকা হয়েছে সেই বানর বিভীষিকা উপশম করার ক্ষেত্রত, মানুষক সকাহ দিয়ার ক্ষেত্রত হিমন্ত বিশ্ব শর্মা সরকার ব্যর্থ হয়েছে, জলসম্পদ ডিপার্টমেন্ট ব্যর্থ হয়েছে যে 80 জনতক অধিক মানুষের মৃত্যু ঘটিছে, অথচ এই সরকারে কৈ আছে যে তেওঁলোকে বানমুক্ত অসম গঠন করিব। আজি বানমুক্ত অসম কত, তার বিপরীতে আমি দেখিছো যে 80 জন মানুষ আগতীয়া বানত মৃত্যুবরণ করেছে। গতি বিজেপি সরকার ব্যর্থ হয়েছে, এই সরকারে কেবল কমিশনের স্বার্থত কবাত কবাত দুই এটা মথাউরি বনাইছে, তার বাহিরে এই সরকারে অসমক বানমুক্ত করিবর কারণে, অসমৰ মানুহক বানপানীৰ পৰা বচাবৰ কাৰণে কোনো ধৰণৰ আন্তৰিক প্ৰচেষ্টা গ্ৰহণ কৰা নাই। নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্ৰকল্প যদি ভাঙি দিয়া না যায় তেতিয়াহলে উত্তৰ অসম কেতিয়াও বাছি নাথাকে। গতিকে আমার রাইজর দলের অতি স্পষ্ট মত যে নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ করব লাগে, তাক ভাঙি দিব লাগে, আর যদি নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ হবলে হয় তেতিয়াহলে লক্ষিমপুর ধেমাজি আর মাজুলীর মানুষ যিকোনো সময়তে যেতিয়া তেতিয়া উঠি যাব পাৰে। ই এটা জলবিমহ দিক, আর গতি আজি বিষ্ণুৰাভা দিবসৰ দিনা, আজি দ্বিতীয় দিন আমার বিষ্ণুৰাভা দিবসৰ এই দিনটোত মই অতি স্পষ্ট ভাষাৰে নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ কৰিবৰ কাৰণে দাবী জনাইছো। আজি ৰঙানদী প্রকল্পই লক্ষিমপুৰক কেনেকৈ ধ্বংস কৰিছে আমি গম পাইছো। আজি গোটেই মধ্য অসম, হোজাই, কামপুর, ৰহা, এই সমগ্র অঞ্চলটো ধ্বংস কৰি পেলাইছে কি কয় আপোনাৰ কপিলী নদীৰ বান্ধে, আপোনালোকে সকলো জানিছে। নামনি অসমখন ধ্বংস কৰি পেলাইছে কুৰিচু বান্ধে। যদি 60 মেগাৱাটৰ কুৰিচু ডেমে যদি গোটেই নামনি অসম ধ্বংস কৰিব পাৰে, 2000 মেগাৱাটৰ নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্রকল্পই সমগ্র উত্তর অসম নিশ্চয় ধ্বংস করে পেলাব। সেখানে এই প্রকল্প আমার কারণে এটা মৃত্যু সদৃশ এটা ঘটনা। গতি মই ভাবো যে এই যে জলবোমা তৈরি করা হয়েছে নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্রকল্প, ইয়াক ভাঙি দিয়ার ব্যবস্থা করব লাগে। মানে হিমন্ত বিশ্ব শর্মার নাটকটো ঠিকে চলি আছে, কিন্তু বানপীড়িত রাইজর দুরবস্থা দেখিলে সচাকে আমি আশ্চর্য প্রকাশ করব লাগিব। মোর নিজের সমষ্টিটো যিমান অকণমান অকণমান নিমখ দিয়া হয়েছে, অকণমান নিমখ নিজের সমষ্টিতে মই নিজে দেখিছো যে অকণমান দালি যি ধরনের এলর্ট করেছে সেইকণ দালিরে এজন মানুষ জিয়াই থাকাটো সম্ভবপর নহয়। সমগ্র জুড়ে বানর যে বিভীষিকা হয়েছে সেই বানর বিভীষিকা উপশম করার ক্ষেত্রত, মানুষক সকাহ দিয়ার ক্ষেত্রত হিমন্ত বিশ্ব শর্মা সরকার ব্যর্থ হয়েছে, জলসম্পদ ডিপার্টমেন্ট ব্যর্থ হয়েছে যে 80 জনতক অধিক মানুষের মৃত্যু ঘটিছে, অথচ এই সরকারে কৈ আছে যে তেওঁলোকে বানমুক্ত অসম গঠন করিব। আজি বানমুক্ত অসম কত, তার বিপরীতে আমি দেখিছো যে 80 জন মানুষ আগতীয়া বানত মৃত্যুবরণ করেছে। গতি বিজেপি সরকার ব্যর্থ হয়েছে, এই সরকারে কেবল কমিশনের স্বার্থত কবাত কবাত দুই এটা মথাউরি বনাইছে, তার বাহিরে এই সরকারে অসমক বানমুক্ত করিবর কারণে, অসমৰ মানুহক বানপানীৰ পৰা বচাবৰ কাৰণে কোনো ধৰণৰ আন্তৰিক প্ৰচেষ্টা গ্ৰহণ কৰা নাই। নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্ৰকল্প যদি ভাঙি দিয়া না যায় তেতিয়াহলে উত্তৰ অসম কেতিয়াও বাছি নাথাকে। গতিকে আমাৰ ৰাইজৰ দলৰ অতি স্পষ্ট মত যে নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্ৰকল্প বন্ধ কৰিব লাগে, তাক ভাঙি দিব লাগে, আৰু যদিহে নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্ৰকল্প সম্পূৰ্ণ হবলৈ হয় তেতিয়াহলে লক্ষিমপুর, ধেমাজি আর মাজুলীর মানুষ যিকোনো সময়তে যেতিয়া তেতিয়া উঠি যাব পাৰে, ই এটা জলবিমহ দিক, আর গতি আজি বিষ্ণুৰাভা দিবসৰ দিনা, আজি দ্বিতীয় দিন আমার বিষ্ণুৰাভা দিবসৰ এই দিনটোত মই অতি স্পষ্ট ভাষাৰে নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ কৰিবৰ কাৰণে দাবী জনাইছো। আজি ৰঙানদী প্রকল্পই লক্ষিমপুৰক কেনেকৈ ধ্বংস কৰিছে আমি গম পাইছো। আজি গোটেই মধ্য অসম, হোজাই, কামপুর, ৰহা, এই সমগ্র অঞ্চলটো ধ্বংস কৰি পেলাইছে কুৰিচু কি কয় আপোনাৰ কপিলী নদীৰ বান্ধে, আপোনালোকে সকলো জানিছে। নামনি অসমখন ধ্বংস কৰি পেলাইছে কুৰিচু বান্ধে। যদি 60 মেগাৱাটৰ কুৰিচু ডেমে যদি গোটেই নামনি অসম ধ্বংস কৰিব পাৰে, 2000 মেগাৱাটৰ নামনি সুবনখৰীৰ জলবিদ্যুৎ প্ৰকল্পই সমগ্র উত্তৰ অসম নিশ্চয় ধ্বংস কৰি পেলাব। সেইকাৰণে এই প্ৰকল্প আমাৰ কাৰণে
এটা মৃত্যু সদৃশ এটা ঘটনা। গতিকে মই ভাবোঁ যে এই যি জলবোমা তৈয়াৰ কৰা হৈছে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প, ইয়াক ভাঙি দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে।